আসসালামু আলাইকুম, হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা কোনো রেসিপিও না বা কোনো ব্লগও না, একটা প্রয়োজনীয় ভিডিও বলে আমি মনে করেছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকেই নতুন ডিপ ফ্রিজ কিনি, কিন্তু কিভাবে এটি বরফ জমে গেলে পরিষ্কার করতে হয় সেটার সঠিক নিয়ম আমরা জানি না, আর অনেক টেনশনে পড়ে যাই কিভাবে করব। তা আজকে আপনাদের মাঝে আমি এই ফ্রিজটি কীভাবে পরিষ্কার করতে হয় তার পুরো ভিডিওটি দেখাবো, অনেক সহজভাবে মাত্র 5 মিনিটের মধ্যেই আপনি ফ্রিজটি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন, ঠিক এই রকম ঝকঝকে তকতকে। দেখুন আমার ফ্রিজটি কত নোংরা হয়ে গিয়েছিল, 1 বছর ধরে এই ফ্রিজ আমি পরিষ্কার করিনি, 1 বছর পর আজকে পরিষ্কার করতে নিয়েছি। অনেক বেশি বরফ জমে গিয়েছে, আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কীভাবে পরিষ্কার করব। তারপর দেখলাম যে না, এটা পরিষ্কার করা অত বেশি কঠিন হবে না, হয়তো দেখি একটু ট্রাই করে। তো চলুন আমার সাথে কীভাবে করি দেখে নেওয়া যাক। কেউ বাজে কমেন্টস করবেন না, কারণ ফ্রিজটি অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিলো এবং অনেক বরফ জমাট বেঁধে গিয়েছিলো, ওগুলো আমার মাংসের রক্ত। তো একটা নর্মাল পানির বোতলে আমি পানি ভরে নিয়েছি, সাধারণ পানি, রুমের স্বাভাবিক তাপমাত্রায়, কোনো গরম পানিও নয় বা কোনো ঠান্ডা পানিও নয়। সেই পানি আমি বরফের উপর দিয়ে ফ্রিজের চতুর সাইড এইভাবে দিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। যতটুকু পানি প্রয়োজন বলে মনে করেন ঠিক ততটুকুই দেবেন, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তারপর ফ্রিজের সাথে এরকম চামচ পাওয়া যায়, তো সেই চামচ দিয়ে একটু আমি অপেক্ষা করে ট্রাই করে দেখছি যে বরফ হয় নাকি। 5-10 মিনিট অপেক্ষা করলে ভালো হয়, খুব তাড়াতাড়ি বরফ ছেড়ে, দেখুন কত দ্রুত বরফ ছেড়ে যাচ্ছে। তারপর আমি আবার একটু অপেক্ষা করে দেখেছি যে বরফ ছাড়ে নাকি, এবার আমি আসলাম আবার বরফ ছাড়াতে। দেখুন কত ইজিভাবে বরফ ছেড়ে যাচ্ছে, যে অংশে বরফ একটু বেশি পরিমাণের সে অংশে বরফ ছাড়াতে একটু কষ্ট হয়, ওগুলো একটু দেরি করে ছাড়ানো উচিত, আর যে অংশে বরফ একটু কম ওগুলো খুব দ্রুত ছাড়িয়ে যায়। দেখুন কত ইজিভাবে বরফগুলো ছাড়িয়ে যাচ্ছে, পানি দেওয়ার কারণে বরফগুলো নরম হয়ে যায়, গলিয়ে গিয়ে নরম হয়ে যায়, যার কারণে ফ্রিজ থেকে ছাড়াতে খুব সহজ হয়ে যায়। দেখেছেন কত ইজিভাবে বরফগুলো ছাড়িয়ে যাচ্ছে, নিচে বরফগুলো পড়ে পানিতে পরিণত হয়ে যাচ্ছে, আর সেই পানির সাথে নিচে যে রক্ত জমাট বেঁধে ময়লা হয়েছিল সেগুলো আস্তে আস্তে উঠে আসবে। কোনো এখানে আমি কোনো হুইলের গুঁড়া বা ভীম লিকুইড কোনো কিছু ইউজ করিনি, জাস্ট পানি আর কোনো কিছুই আমি এখানে ইউজ করিনি, সিম্পল এই পানি দিয়েই পুরো ফ্রিজটা পরিষ্কার করব। যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তো এই ব্যাপারে আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করছেন, বরফগুলা বেশিক্ষণ নাড়াচাড়া করলে ঠান্ডা লেগে যায়। এই অংশে বেশি পরিমাণ বরফ জমে গিয়েছিল, তাই এই অংশটা বরফ ছাড়াতে অনেক কষ্ট হচ্ছে আমার। এরপর একটি বেলচার মাধ্যমে আমি একটি ছোট বালতিতে বরফ এবং পানিগুলো সরিয়ে নিচ্ছি, দেখুন নিচে যে ময়লা হয়েছিল পানির সাহায্যে ময়লাগুলো আস্তে আস্তে উঠে এসেছে। কোনো রকম হুইল বা ভীম লিকুইড কোনো কিছুই আমি এখানে ইউজ করিনি, বরফগুলো সব গলে গিয়ে নিচে পানি হয়ে গেছে এবং সেই সাথে নিচে রক্ত জমাট বেঁধেছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আমার সব পানি উঠিয়ে নেওয়া শেষ, এবার একটি শুকনা টাওয়াল দিয়ে চতুর্পাশে মুছে নিতে হবে, শুকনা শুকনা করে মুছে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে। একটি কথা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ফ্রিজটি পরিষ্কার করার সময় অবশ্যই ফ্যান চালু রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ফ্রিজের বরফগুলো গলে যাবে এবং পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইভাবে নিচের পানিগুলো এভাবে চেপে চেপে নিতে হবে,
দেখেছেন তো কত ইজিভাবে ফিশটি আমি পরিষ্কার করলাম, কোনো দুর্গন্ধ থাকেনি, কিচ্ছু না, একদম পুনরায় নতুন ফ্রিজের মতো হয়ে যাবে। যারা ফ্রিজ পরিষ্কার নিয়ে অনেক টেনশনে আছেন তারা আজকে এই ভিডিওটি দেখে ফ্রিজ পরিষ্কার করবেন। এই যে দেখুন আমার মাথার উপরে ফ্যানটা চালু আছে, এটা সবসময় চালু রাখতে হবে শুরু থেকেই শেষ পর্যন্ত। শুরুতে বরফ গলতে সাহায্য করবে এবং শেষে ফ্রিজটি শুকাতে সাহায্য করবে। যেহেতু আমার ডিপ ফ্রিজটির নিচে চাকা সিস্টেম, তাই আমি ফ্যানের নিচে সরিয়ে নিয়ে আসছিলাম। আপনাদের যদি তা না হয়ে থাকে তবুও রুমে ফ্যানটি চালু রাখবেন, তবুও অনেক উপকার পাবেন এবং কাজ করতে অনেক সুবিধা হবে। খুব তাড়াতাড়ি ফ্রিজটি শুকিয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি আবার ফ্রিজটি অন করে দিতে পারবেন। আমার মোটামুটি পরিষ্কার করা শেষ পুরো ফ্রিজ, আমি কোনো কিছু স্কিপ করিনি, আপনাদেরকে ডিটেলস সব কিছুই দেখিয়েছি ভিডিওতে, দেখতেই পাচ্ছেন কীরকম ঝকঝকে ও চকচকে হয়ে গেল আমার ডিপ ফ্রিজটি, একদম নতুনের মতো। নতুন যখন কিনে নিয়ে এসেছিলাম ঠিক এইরকমই চকচকে ছিল, এক বছরের মধ্যে এত বরফ এবং ময়লা জমে গিয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটি ফলো করে আপনারা 5 মিনিটেই ডিপ ফ্রিজ পরিষ্কার করবেন, আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আপনাদের অনুপ্রেরণাই তো আমার কাজের উৎসাহ প্রদান করে। আজ তাহলে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।